অবনাশ পিয়াস ভাই তো সত্যি সত্যি বাসা ছেড়ে চলে গেছে। চলে যায়নি, পালিয়েছে। আপনি কিসে তখন থেকে বলছেন পালিয়েছে পালিয়েছে? পিয়াস ভাই কেন পালাবে? পিয়াস ভাই কি চন্না ডাকাত যে পালিয়ে যাবে? পিয়াস ভাইয়ের মতো ভালো মানুষ তো আমি সারা জীবন আর একটা দেখিনি। একটু বেশি হয়ে গেল না? আমি মানছি সে ভালো মানুষ, কিন্তু এতটা না যতটা তুমি বলছো। আচ্ছা, পিয়াস ভাই কি কোনো আমানতের খেয়ানত করে পালিয়েছে? মানে মনে করো তুমি তাকে, মানে আমি বা তুমি তাকে কোনো জিনিস রাখতে দিয়েছি, সেটা নিয়ে এসে পালিয়েছে। আপা জি কি বলেন, পিয়াস ভাই কি নিয়ে পালাবে? আর আমাদের আছেই বা কি যে আমরা তার কাছে রাখতে দিব? আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, পিয়াস ভাই কোথায় যেতে পারে? পিয়াস ভাই যাওয়া নিয়ে তুমি এত চিন্তিত কেন বলো তো? আপনি তো বিষয়টা বুঝতেই পারছেন না, আঙ্কেলের অনশন ভাঙানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আঙ্কেল পিয়াস ভাই বুদ্ধি ছাড়া কিছু করবে না, আর এই সময় যদি পিয়াস ভাইকে খুঁজে না পাওয়া যায় তাহলে কোনোভাবেই আঙ্কেলের অনশন ভাঙানো যাবে না। চুপ চুপ, সে পালিয়েছে। আবির ভাই, আবির ভাইয়ের সাথে পরামর্শ করতে হবে। আবির ভাই, আবির ভাই, আবির ভাই, মনীষা আবার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? পিয়াস ভাই পালাবে কেন? বাবা দারুণ নিউজ হয়েছে তো, এখন কিন্তু আপনার অনশন ভেঙে ফেলা উচিত। না, বিল ঠিক না হওয়া পর্যন্ত আমি অনশন ভাঙব না। নো বাবা, আমি তো আজ ওয়াস অফিসে গিয়েছিলাম, আপনার এই নিউজ নিয়ে তো তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। তাই নাকি? কি ঘটেছে মা? মিটার রিডার সাসপেন্ড হয়ে গেছে, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওরা তো খুবই দুঃখ প্রকাশ করেছে আপনার এই বিষয় নিয়ে। ওরা তো নিজেই আসতে চেয়েছিল আপনার কাছে মাফ চাইতে, আমি তারপর মানা করে দিলাম। কেন বারণ করলে কেন? বাবা বাসায় আসাটাই তো বড় কথা না, বড় কথা হচ্ছে বিল ঠিক হওয়া, তাই না? তা তুমি ঠিকই বলেছ, কিন্তু বিল কি ঠিক হয়েছে? হ্যাঁ বাবা অবশ্যই। দেখে দেখে আমাকে বিল কপিটা দাও তো। বাবা এখন আমার সাথে নেই, আমার রুমে আছে। আপনি আগে অনশন ভাঙেন। বিলের কপি না দেখা পর্যন্ত আমি অনশন ভাঙব না। একটা প্রশ্ন মনে পড়েছে, করি? আচ্ছা, কমলাকে যদি কমলা বলা হয় তাহলে লেবুকে সবুজ বলা হবে না কেন? তুমি এখন যাবে? কি ব্যাপার, রেগে আছো মনে হয়? রাগবার তো কি করবো, বাসায় এসব কি হচ্ছে? কোথায় কি হচ্ছে, সব তো ঠিকই আছে। ঠিক আছে মানে? উফ, তোমরা যে কি না! আমরা কি মানে? আমি তোমার একমাত্র লক্ষ্মী ইন্টেলিজেন্ট ওয়াইফ। ইন্টেলিজেন্ট ওয়াইফ? এখন তোমার ইন্টেলিজেন্স দিয়ে তুমি আমাকে বলো যে এই ফটোকপি, এটা দেখে কি বুঝতে পারছো? এটা তো বোঝে না, বোঝার কি আছে? এটা তো নিউজ পেপারের ফটোকপি না। তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না, তারেক যা করেছে ভালোই করেছে, বাবা তো তাই চেয়েছিল, তাই না? বাবা চেয়েছিল অনশন নিয়ে নিউজ হোক, তাই হয়েছে। আর এটা তো একটা ভুয়া কাগজ। তুমি রুমে চলো, রুমে গিয়ে একটা কাজ করব। শুনি, কি কি কাজ? মানে আকাজটা কি? আকাজ? আমি কিসের আকাজ? আমি বেঁচে থাকলে না তুমি আসলে কোনোদিন আমার মূল্যায়ন করবে না, মরে গেলে বুঝবে আমার মূল্যটা কোন জায়গায়, তখন তুমি সব চ্যানেলে ওই যে টক শো হয় না, টক শো, ওই টক শোতে গিয়ে রিয়া চৌধুরীর স্মৃতিচারণ করবে।
আচ্ছা সুপ্রত বাদ তো চলো রুমে চলো কাজ আছে। ঠিক আছে বলো। কম্পিউটারে একটা ফলস বিল বানাতে হবে। মানে? মানে খুবই সহজ, ওয়াসার বিলের ডিজাইন নকল করে তুমি আমাকে একটা 9000 টাকার ফলস বিল বানিয়ে দিবে, আমি সেই বিল বাবাকে দেখাবো, তারপর নশন ভাঙবে। আমি 9000 টাকার শাফাত বেশি কথা বলো, আগে ঠিক করো। এটা কোনো কথা বললেন স্যার? আমি কে করে ঠিক করবো, আমি কি ডাক্তার নাকি? ম্যাট্রিকটা পাশ করে পুলিশে চাকরিতে ঢুকলাম, হিক্সি তো খালি মানুষজনকে ধরতি আর মারতি, আপনি অর্ডার করলে দুটো বাড়িতে দেখবার বাড়ি। কথা বেশি না বলে যা করার তাই করো স্যার। আর একটা কথা স্যার, এটু আমার লাস্ট ফাইনাল, এরপরে মুহে টোল না দিয়ে থাকুন স্যার। বলো বলো ইয়েস ভাই। স্যার ওই যে বউবাগানি কেসের আসামি মতিঝিলে যে ধরা খেলু, হেগে দেখ দেখছেন যে দুর্বার যাই ওই ফিট হয়ে যায়, যে দুর্বার যাই ওই ফিট হয়ে যায়। তার বাদে নাটি দিয়ে যেই পাঁচ হাজারটা দুটো বাড়ি মারলাম ওইটা খারা গেল, মনে আছে স্যার? মনে থাকবে না, বাট একটা ডাউট, আরেকজনের বউ ভাগায় নেওয়ার সাহস পায় পুলিশ দেখলে ফিট হয়ে যায়, আমার মনে থাকবে না। জি স্যার, আমার মনে হয় এই পিয়াসমিয়া ও বেজেল্লা কিসিমের আপনি অর্ডার করেন, বাসা যেতে দুটো বাড়ি মারি ও গ্যান্ডেল ফিটে দেবে। আপনি আপনি কী বলছেন এগুলি, কী যাতা বলছেন, এখানে কি মানুষ পিটানোর জায়গা? আরে পিটানোর জন্য আপনার জায়গা বরাদ্দ করা লাগবে নাকি স্যার? অর্ডার করেন দেখি তো। খালি তো মানুষ পেটানো শিখেছেন, এবার অজ্ঞান ভালো করার চিকিৎসা শিখেন। অনেকক্ষণ যাবত পিয়াসমিয়া হিল করে শুয়ে আছে, অজ্ঞান অবস্থায় আছে, ওনার এই অবস্থা দেখেছি স্যার, আবার সিঙ্গাপুর যাওয়া মনে হয় আর হবে না, আমি যাবো না। পিয়াস ভাই, ও ভাই।